আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মানিক মিউজিক চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন। আজ থেকে নতুন অনুষ্ঠান শুরু হচ্ছে, অনুষ্ঠানের নাম ইসলাম ও মিউজিক। আজকে প্রথম পর্ব। ইসলামী সঙ্গীতের কথা উঠলেই ইসলামী সঙ্গীতে মিউজিকের প্রসঙ্গ আসে। ইসলামী সঙ্গীতে কি মিউজিক হালাল না হারাম, এটি একটি বহুল বিতর্কিত, চর্চিত এবং আলোচনার বিষয়। এ নিয়ে অনেক কথা এর আগেও হয়েছে, এখনও হচ্ছে, সামনেও হবে। তো এই বিষয়টি নিয়েই আমাদের এই অনুষ্ঠান ইসলাম ও মিউজিক। আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিতর্ক উস্কে দিতে চাচ্ছি না, বরং জ্ঞানের দরজাকে উন্মুক্ত করতে চাচ্ছি, তুলনামূলক আলোচনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমি আসলে এর মধ্য দিয়ে অনেকগুলো স্কলারের উক্তি, তাদের মতামত পর্যবেক্ষণ তুলে ধরতে চাই। প্রথমেই মরহুম শাহ আব্দুল হান্নানের প্রসঙ্গ আসি। তিনি বাংলাদেশ শুধু নন, গোটা পৃথিবীরই এই সময়ের একজন গুরুত্বপূর্ণ ইসলামিক স্কলার। তিনি মৃত্যুর আগে আমার এক সাক্ষাৎকারে ইসলামী সঙ্গীতে বাদ্যযন্ত্রের ব্যবহার নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেই তাৎপর্যপূর্ণ কথাগুলো আপনাদেরকে শোনাতে যাচ্ছি, এজন্যে যে যেন এটি নিয়ে আলোচনা পর্যালোচনা হতে পারে, নতুন নতুন গবেষণার মধ্য দিয়ে নতুন বিষয়ে উদ্ভাবিত হয়। তাহলে চলুন আমরা মরহুম ইসলামিক স্কলার শাহ আব্দুল হান্নানের উক্তিটি শুনে আসি। একটা হলো নিজস্ব সংস্কৃতি, মাটির সংস্কৃতি, আরেকটা হচ্ছে যে সার্বজনীন বিশ্ব ইসলামী সংস্কৃতি। এটাকে কিভাবে কম্বিনেশন করে একটা সিভিলাইজেশন? আমি খালি বলবো যে এটা খুবই সহজ। মুসলিম সব বাংলাদেশ, আমি বলবো যে বাংলাদেশের লোকাল কালচার যেটা, সবটাই থাকতে পারে এক্সেপ্ট টু। একটা হচ্ছে শিরকের কিছু আমরা নেব না, আমরা যারা মুসলিম তার শিরকের কিছু নেব না, আর অশ্লীলতার কিছু নেব না। এই দুইটা মাইনাস করে সবটাই থাকতে পারবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা কি মিউজিককে গ্রহণ করবো? এ ব্যাপারে তো কারদাবি সাহেবের মতো হচ্ছে যে মিউজিক জায়েজ। তিনি এই দেশে বিশ্বের শ্রেষ্ঠ আলেম এখন। জীবিত কি মনে করেন মিউজিক? আমিও মনে করি যে মিউজিক এটাকে মেইন বানানো উচিত না, বাট ইউ শুড অ্যাকসেপ্ট ইট। সেটা কেমন ধরনের মিউজিক? সব ধরনের মিউজিক? কিন্তু নর্মালি মানে যেটা বলি, কারদাবি সাহেব বলেছেন যে এটা যেন পেশা না হয়ে যায়, যে এটাই আমি পেশা বানাই ফেলতেছি, নামাজও বাদ, রোজাও বাদ, হজ বাদ, সব বাদ। তিনি বলেছেন যে গান জায়েজ যদি তা অশ্লীল না হয়, এবং তিনি বলেছেন সেই গানের সঙ্গে যদি মিউজিক অ্যাকম্পানি করে তাও জায়েজ। ইসলামে হালাল ও হারামের বিধানে তিনি 5 পৃষ্ঠা এর উপর লিখছেন, হয়তোবা তোমরা পড়েছ এটা, 5-7 পৃষ্ঠা উনি লিখেছেন। তো সুতরাং আমার মনে হয় আর কালচারের মূল বিষয় এটা না। কালচার মানে জীবনাচার, হোল লাইফ হচ্ছে কালচার। আমার কালচার বলতে আমার গান বোঝায় না, আমার কালচার বলতে আমি যে হাত গোটাই কীভাবে, হাত নাড়াই কীভাবে, হাঁটি কীভাবে, সবই বোঝায়। সুতরাং কালচার মানে ইসলাম ইজ ভেরি ব্রড, হোল ওয়ার্ল্ডের সব কালচার ইসলামের কালচার হয়ে যাবে যদি খালি দুইটা জিনিস মুক্ত হয়, একটা হচ্ছে শেরক। প্রিয় বন্ধুরা, আমরা মরহুম শাহ আব্দুল হান্নানের মিউজিক নিয়ে মন্তব্য এবং পর্যবেক্ষণটি জানলাম। এবার লন্ডন প্রবাসী ইসলামিক স্কলার ডক্টর আব্দুস সালাম আজাদি, তিনি মিউজিক নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন এবং ইসলামী সংস্কৃতির গতি প্রকৃতি কী হবে সেই বিষয়েও তিনি মন্তব্য করেছেন। তার মন্তব্যটিও আমরা জানব। এখানে আমার কাছে মনে হয়েছে যে যদি বুড়িগঙ্গাকে সমুদ্রের সাথে না দেই, তাহলে বুড়িগঙ্গা একদিন বন্ধ হয়ে যাবে, ওটা চর পড়ে যাবে, ওখানে আর কোনো লাভ হবে না। আমাদের নবী ওই কাজটা করেছেন, যে নদী যেটা চলমান ছিল, দুপাশের কুলের বিষয়গুলোকে তিনি সাথে করে নিয়ে সমুদ্রে যেয়ে পড়েছেন। এই জন্য ইসলামী মানে সভ্যতা সংস্কৃতি আজও পর্যন্ত ঠিক একই নেচার নিয়ে আছে, যেটা আপনারা বললেন, তার গানগুলো সুন্দর হয়, তার কথাগুলো সুন্দর হয়। সেদিন এক ক্যানাডার এক ভাইয়ের কাছ থেকে কথা শুনতে, তন্ময় হয়ে কথা শুনতেছি, সে কথা বলে যাচ্ছে, শেষে যে ইসলামের একটু কথা বলছে সেটা শুনে আমার আরও ভালো লাগছে। এই যে এটাকে বলা হয় যে শুমুলিয়াত, মানে কম্প্রিহেন্সিভিটি, কম্প্রিহেনশন, যেটাকে চতুর্পাশের জিনিসগুলোকে সামনে নিয়ে আমাদের সামনে যেতে হয়। আমার মনে পড়ে যে যখন আমাদের উস্তাদ পড়াচ্ছিলেন যে কর্ডোভার সঙ্গীত এত পরিচিত, এত ভালো হলো কেন, যেটাকে মুয়াশাহাত বলা হতো, তো উনি বলছিলেন যে যে সাধারণত ইংলিশের স্ট্রোকগুলো হলো 6 পর্যন্ত যেতে পারে, ম্যাক্সিমাম স্ট্রোক 6 যায়। আমাদের ভারতীয় 4-3 যেয়ে তারপরে একটা টান দেয়, কখনো 4 পর্যন্ত স্ট্রোক মারে, কিন্তু ইউরোপিয়ানরা এরা তো স্ট্রোক মারতে মারতে অনেক দূরে যায়। তো মুসলমানরা যেটা করলো, যেটা 8 স্ট্রোক পর্যন্ত দিতে পারলো,
যেটা ছিল সে সময় একটা যুগান্ত যুগান্তকারী। যারা আপনার গান লেখেন, গান গান আপনারা বুঝবেন যে 8 স্ট্রোকে গান গাওয়া কিন্তু হলো 4টিখানি ব্যাপার না। এই মুয়াশাহাত এটা করতে পারছিল তো, করার কারণে সে সময় এত পপুলারিটি এত বেড়ে যায় যে ভারত পর্যন্ত সেটা মানে নিয়ে যায় এবং সেটা মুসলমানরা নিয়ে যায়। দেখেন বিরিয়ানি আসলে খুব খাইতে ভালো লাগে, এবং বিরিয়ানিতে যখন আমাদের কেরালার সুন্দর সুন্দর গরম মশলা বাবর যে নিজেই রান্না করে দেওয়া শুরু করে দিল, গোটা ভারতে বিরিয়ানির একটা সুগন্ধি সহ খানার একটা প্রচলন হয়েছিল। মুসলমানরা সারা জীবন ওইটা করেছে। এটা আল হিকমাতু দাল্লাতুল মুমিনি আন্না ওয়াজাদাহা ফাহুয়া আহাক্কু বিহা, জ্ঞান ও বিজ্ঞান এবং এই সমস্ত সংস্কৃতি এটা হলো মুমিনের হারানো সম্পদ, লস্ট প্রপার্টি, যেখানে পায় সে সেটা নিয়ে সেটাকে আরও ডেভেলপ করে। ইসলামী ইতিহাস এবং সভ্যতা যদি কেউ স্টাডি করে দেখতে হবে এইটাই যে সেখানে ভালো জিনিসগুলোকে নিয়ে তারা সেটাকে আরও সুন্দর করেছে। এইটাই মানে ইসলামের একটা বড় জায়গা, যেখানে আমরা স্রোতের বিপরীতে চলতে চলতে এমন এক জায়গায় যাই আমাদের হাত থমকে যায়, স্রোতের সাথে চলে ওইটাকে সুন্দর করে তুলে ধরা হলো ইসলামের কিন্তু মূল জায়গা ছিল, ইসলামের মূল জায়গা ছিল। কিন্তু আমাদেরকে শেখানো হয়েছে না তুমি স্রোতের বিপরীতে চলো, না ইসলাম তা বলে না। ইসলাম বলে তুমি মানব সম্প্রদায়ের সাথে চলো, তাদের যে মানে নেতিবাচকতা আছে ওইগুলো তুমি ইতিবাচক জায়গায় তুমি নিয়ে আসো, আর তুমি সব মানুষকে ফেরেশতা বানাতে পারবে না। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবা এসে বলছেন যে আপনার কাছে যখন থাকি তো মনে হয় জান্নাত আর জান্নাত, কিন্তু একটু দূরে যেয়ে যখনই বোর সাথে মিশি তখন আর মনে হয় না জান্নাত বোধ হয় পাবো। আল্লাহ রসুল বললেন সাআতান ওয়া সাআতান আহমদালা, মুহূর্ত সবসময় একই রকম করো না, আমার সাথে যেরকম থাকো এরকম যদি সবসময় থাকো তাহলে তো ফেরেশতারা এসে তোমাকে মানে করমর্দন করবে, তা না, তুমি এইভাবে তোমার জীবনটাকে সামনে নিয়ে যাও। আমাদেরকে যারা ইসলামের কাজ করতে চায় এবং সোশ্যাল মিডিয়াতে তাদের পাকে শক্ত করতে চায়, সেই সাথে সামনে যেতে চায়, দেখতে হবে যে যেসব স্রোতগুলো মানুষের সামনে নিয়ে যায় ওই স্রোতকে আমাদের ভাঙার চেয়ে স্রোতকে গড়ে নিয়ে ওর মধ্যে আমাদের ফ্লেভার ঢুকাতে হবে। এই জায়গাটাতে যদি আমরা বুঝতে ভুল করি তাহলে সমস্যা পড়ে যাব। যে সময় দোতারা দিয়ে বাংলাদেশে গান গাইতো সেখানে সেতারা ব্যবহার করার মুসলমানদের প্রণোদনা এটাকে ভুলে গেলে হবে না। এটা যদি কেউ মনে করে না এটা আমরা করব না, নজরুল ইসলাম যদি শুকনো পাতায় নূপুর যদি না নিয়ে আসতো তাহলে বাংলা ভাষার গানের এই সৌন্দর্যটা বোঝা যেত না। এখন যদি কেউ মনে করে না না আমি ওই সেই মুহাম্মাদের নাম তুমি প্রথম জপিলে ওই গান দিয়েই ওইটি হলো ইসলামিক, তাহলে হবে না। আপনারা যারা আমার সাথে একমত হবেন, যারা এই ইসলামিক গানগুলোকে যে জায়গায় নিয়ে আসছেন, এখন এত উচ্চতা নিয়ে আসতে পারলেন কেন, করলেন তো এই কারণে যে গানের মানে গ্রামারকে আপনারা ধারণ করতে পেরেছেন, এইটা কিন্তু আরও অন্য অন্য জাতিরা পেরেছে। বিশেষ করে মাহের জাইনের সাথে আমার যখন কথা হলো প্রথম যে তুমি এই প্রণোদনা কোত্থেকে পাচ্ছ, তো বলে যে আমি ইন্ডিয়ান গান শুনি, এই যে আল্লাহ আল্লাহ কেয়া করো এই গানটা আমি নিজে শুনি, মনে করলাম আমি গাইবই যে করে হোক না কেন। তো এই যে এই সমস্ত জায়গাগুলো যখন কন্টেন্ট নির্মাণ করা হয় তখন আমাদের স্রোতকে বোঝা দরকার, স্রোত কোন দিকে যাচ্ছে সেটাকে, স্রোতের উল্টা বাওয়া না, স্রোতকে সাথে করে নিয়ে ওইটাকে ইসলামাইজড করা। যারা করতে পারে তারা ইসলামী সভ্যতাকে আরো সুন্দর বিনির্মাণ করতে পারে, এইটাই হলো আমাদের অল্টারনেটিভ এর চিন্তা। জাযাকুমুল্লাহ। প্রিয় বন্ধুরা, দেখে নিলেন দুজন বিশিষ্ট ইসলামিক স্কলারের মন্তব্য। আমি ব্যক্তিগতভাবে কোনো মতামত দিতে চাচ্ছি না, আপনাদের কাছ থেকেই জানতে চাইছি এই বিষয়ে আপনাদের পর্যবেক্ষণ, অনুভূতি বা প্রতিক্রিয়া কী। এজন্যে আপনারা কমেন্ট বক্সে গিয়ে মতামত জানাতে পারেন, আপনাদের তথ্যগুলো আমরা জানতে চাই, দেখতে চাই আপনাদের ভাবনাগুলো কী। ভালো থাকবেন সবাই, খুব শিগগির ইসলাম ও মিউজিকের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।